নমস্কার, সময় কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মধুরিমা। শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, চলতি আইপিএল এ নিজেদের প্রথম তিনটি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সোমবার চলতি লিগে প্রথমবার হারের মুখ দেখতে হলো নিশিকান্ত পণ্ডিত গৌতম গম্ভীরের দলকে। চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারলেন তারা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 137 রান তোলে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের হয়ে সর্বোচ্চ 34 রান করেন শ্রেয়স আয়ার। জবাবে 17.4 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। হলুদ জার্সিধারীদের হয়ে অনবদ্য ব্যাটিং করেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়। বোলিং সহায়ক চেন্নাইয়ের পিসে টসে জিতে কলকাতাকে প্রথম ব্যাট করতে পাঠায় চেন্নাই। অধিনায়কের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল প্রমাণিত হলো প্রথম বলে। তুষার দেশপাণ্ডের বলে রানের খাতা না খুলেই ফিরলেন ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে 56 রান তুলেন সুনীল নারিন এবং অঙ্গক্রিশ রঘুবংশী জুটে। পাওয়ার প্লেতে ঝোড়ো ব্যাটিং করলেন দুজনেই। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আবারও বড় রান করার পথে নাইটরা, কিন্তু নাইটদের বড় রানের আশায় জল ঢেলে দিলেন চেন্নাইয়ের অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে পাল্লা দিয়ে ভালো বল করলেন মুস্তাফিজুর রহমানও। বাহাতি স্পেসার স্পিনার জুটে চাপ তৈরি করতে থাকে নাইটদের ব্যাটারদের উপর। সপ্তম ওভারে রঘুবংশীকে ফিরিয়ে নাইট শিবিরে ধাক্কা দেন জাদেজা। 18 বলে 24 রান করে আউট হন তরুণ ব্যাটার। ওই ওভারের পঞ্চম বলে আবার জাদেজার জাদু। 20 বলে 27 রান করা সুনীল নারিনকে আউট করেন তিনি। এক ওভারে জোড়ো উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে পারেনি নাইট শিবির। 4 নম্বরে নেমে কিছুটা পিচ আগলে রেখে লড়াই করলেন শ্রেয়স আয়ার। 32 বলে 34 রান করলেন নাইট অধিনায়ক। নাইটদের লোয়ার অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। চেন্নাইয়ের হয়ে তিনটি করে উইকেট তুললেন তুষার দেশপাণ্ডে এবং রবীন্দ্র জাদেজা। 2টি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, 1টি উইকেট নিলেন মাহিশা থিকসানা। 138 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে দ্রুত রান তুলতে থাকে চেন্নাই। রচিন রবীন্দ্র শুরুটা ভালো করেও বড় রান পাননি। 8 বলে 15 রান করে ফেরেন কিউবি অলরাউন্ডার। তৃতীয় উইকেটে 70 রান তোলেন ঋতুরাজ গায়কওয়াড় এবং ড্যারেল মিচেল জুটে। 19 বলে 25 রান করে আউট হন মিচেল। 4 নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করেন শিবম দুবে। 18 বলে 28 রানের ইনিংস শিবম সাজালেন 3টি 6 এবং 1টি 4 দিয়ে। সপ্তদশ ওভারে বৈভব আরোরার বলে শিবম যখন ফিরলেন তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছে চেন্নাই। দলকে দায়িত্ব নিয়ে জয়ের পথে নিয়ে গেলেন ঋতুরাজ গায়কওয়াড়। শেষ পর্যন্ত 58 বল খেলে 68 রানে অপরাজিত থাকলেন চেন্নাই অধিনায়ক। অন্য প্রান্তে 1 রানে অপরাজিত থাকলেন মহেন্দ্র সিং ধোনি। নাইটদের এদিনের সফলতম বোলার বৈভব আরোরা 28 রান নিয়ে 2 উইকেট নিলেন তিনি। নারিন 1 উইকেট ছাড়া আর কোনো বোলারই চেন্নাইয়ের ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারলেন না। এই ম্যাচে জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেত কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে যাওয়ার সেই সুযোগ হাতছাড়া হলো। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল কলকাতা। সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রাজস্থান রয়্যালস। উপমহাদেশের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। তারপর থেকে দলের হাল ফেরাতে বিদেশি কোচের সন্ধানে রয়েছে পড়শি দেশের ক্রিকেট বোর্ড, কিন্তু কোনো নামে বিদেশি কোচ রাজি হননি বাবরদের কোচের দায়িত্ব নিয়ে। তাই শেষ পর্যন্ত প্রাক্তন পাক অলরাউন্ডারের উপর আস্থা রাখল পিসিবি। কোচ করা হলো আজহার মাহমুদকে। আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের হয়েও এক মরশুম খেলেছেন তিনি। দেশের হয়ে প্রায় এক দশক ক্রিকেট খেলেছেন আজহার মাহমুদ। 1996 সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম ম্যাচেই তাকে খেলতে হয় ভারতের বিরুদ্ধে। 1997 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আজহারের। দেশের হয়ে 1999, 2003 এবং 2007 তিনটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেন। দেশের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন 143টি, টেস্ট ম্যাচ খেলেছেন 21টি। এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে দেশের ভবিষ্যতের দায়িত্ব তুলে দিল পিসিবি।
লেকশিল্ড জয়ের লড়াইয়ে মোহনবাগানকে পিছনে ফেলল মুম্বাই সিটি এফসি। সোমবার ইন্ডিয়ান সুপার লিগে তারা মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির। গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোখ ছিল মোহনবাগান সমর্থকদের, কারণ লেকশিল্ড জয়ের পথে মোহনবাগানের প্রধান বাধা মুম্বাই সিটি এফসি। এই ম্যাচ ড্র হলে বা মুম্বাই হারলে বাড়তি অক্সিজেন পেত সবুজ মেরুন শিবির, কিন্তু সেই আশা পূর্ণ হলো না। ঘরের মাঠে ওড়িশা এফসিকে 2-1 গোলে হারিয়ে দিল মুম্বাই। এই জয়ের ফলে লিগের শীর্ষস্থান ধরে রাখলো তারা। সোমবার দুই দলের মধ্যে টানটান লড়াই হয়। অনবদ্য পাসিং ফুটবলে নজর কাড়েন মুম্বাইয়ের ফুটবলাররা। ম্যাচের 22 মিনিটে জর্জ পেরেরা দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা, যদিও সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 25 মিনিটের মাথায় দিয়েগো মরিসিওর করা গোলে সমতা ফেরয় ওড়িশা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল দুই দলের কাছে, কিন্তু প্রাপ্ত সুযোগগুলি কাজে লাগাতে পারেনি দুটি দল। বিরতির সময় খেলার ফল ছিল 1-1। দ্বিতীয়ার্ধের 61 মিনিটের মাথায় গোল করে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন ছাংতে। সেই গোল আর শোধ করতে পারেনি সের্জিও লোবেরার দল। এই জয়ের ফলে লিগের শীর্ষস্থান ধরে রাখলো মুম্বাই। 21 ম্যাচে তাদের পয়েন্ট 47, দ্বিতীয় স্থানে মোহনবাগান। হাওয়াসের দলের সংগ্রহ 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে, 21 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা। তাদের আর লেকশিল্ড জেতার সম্ভাবনা প্রায় শেষ। এখন প্রথম দুটি দলের মধ্যেই লড়াই। সেই লড়াইয়ে মোহনবাগানের থেকেও কিছুটা এগিয়ে মুম্বাই সিটি এফসি। লেকশিল্ড জিততে হলে আগামী সোমবার মুম্বাইকে হারাতেই হবে মোহনবাগানকে। পাশাপাশি বেঙ্গালুরু ম্যাচেও পয়েন্ট হারানো চলবে না। আগামী বৃহস্পতিবার আইএসএল এর ম্যাচে মাঠে নামতে চলেছে আন্তোনিও লোপেজ হাওয়াসের ছেলেরা। বেঙ্গালুরুর কাস্তিরাবা স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচ এখন মোহনবাগানের কাছে লেকশিল্ড জয়ের সেমিফাইনাল। খেলা হবে অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।